প্রিয় বন্ধুরা মাধ্যমিক সাজেশান জীবনবিজ্ঞান নিয়ে আজকে আলোচনা করব। তো জীবনবিজ্ঞানে নম্বর বেশি পাওয়ার কৌশল তোমরা জানো কি যদি না জানো তাহলে অবশ্যই আজকের ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো খুবই অল্প সময়ে তোমাদের থেকে আমি চেয়ে নিচ্ছি এই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো আমি নিশ্চিত তোমরা জীবনবিজ্ঞানে ভালো ফলাফল করবে তো প্রথমেই বলে রাখি শর্ট প্রশ্নেই কিন্তু তোমাদের বাজিমাত হয়ে যাবে তো আবারও একটা বলি যে মুখস্থ নয় তোমরা যদি ঠিক মতো বোঝো বিষয়গুলি তাহলে জীবনবিজ্ঞানে তোমাদের নম্বর উঠবে কিন্তু চড়চড়িয়ে দেখো বিজ্ঞানের যে আরেকটি ভাগ সেটা হচ্ছে জীববিজ্ঞান পদার্থ এবং রসায়নের ঘেরাটোপ থেকে বেরোলে জীববিজ্ঞানের বিভিন্ন পর্যায়ের দিকে নজর দিতে হয় তাই না তো এই যে বিজ্ঞানের প্রতি পড়ুয়াদের তাই আতঙ্ক কিন্তু অনেক কম যদিও তোমরা মনে রাখবে যে দেখো নানান ভিত্তিক নাম রয়েছে তারপরে কি এই বিষয়টি সহজেও কিন্তু আয়ত্তে নিতে পারেন পড়ুয়ারা তাই না কিন্তু কিভাবে সহজে জীবন বিজ্ঞানের নম্বর পাওয়া যায় তার বেশ কতগুলি ট্রিক্স নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব দেখো মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ থেকে জীববৈচিত্র্য এবং শরীরের নানা অংশের ভাগ তথা শারীরবৃত্তীয় প্রক্রিয়া তার সঙ্গে বিজ্ঞানে আকার এক বিরাট ভূমিকা থেকে যায় এবং কিভাবে তোমরা প্রচুর নম্বর পেতে পারো তাই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করছি প্রথমেই বলি প্রশ্ন কেমন আসবে তার ধরন নিয়ে আমি আজকে প্রথমে আলোচনা করব। তারপরে পরপর স্টেপ বাই স্টেপ এগোবো দেখো জীবন বিজ্ঞান তো তো এটা কিন্তু খুব একটা ঘুরিয়ে প্রশ্ন আসে না সচরাচর সরাসরি প্রশ্ন আসে যেমন দেখো অনেক সময় একটু অচেনা ছন্দেও প্রশ্ন আসে তবে সেটা কিন্তু অজানা নয় মাধ্যমিকের ছাত্রদের সঙ্গে কিন্তু খুব একটা প্রশ্ন নিয়ে ঘোরাঘুরি হয় না ভালো করে তোমরা যদি পড়ো বা প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা পারবে এছাড়াও আশা রাখছি যে যে শেষ কয়েক বছর যে প্রশ্ন তোমরা দেখেছ বা প্র্যাকটিস করেছ এটা কিন্তু কোনো ব্যাপারই নয় তাই না কোন কোন চ্যাপ্টারগুলো ভালো করে পড়বে দেখো প্রথমত আমি বলে রাখি যে যেগুলো ভালো করে পড়বে যে মাধ্যমিকের পড়ুয়াদের জন্য আলাদা করে কিন্তু কোনো সাজেশান কোনো প্রশ্ন নেই পুরো বই তাদের তোমাদের ভালো করে পড়তে হবে কারণ দেখো যে সম্পূর্ণ প্রশ্নটাই কিন্তু ছোট প্রশ্নে ভর্তি তোমাদের তাই না দু নম্বর অথবা তিন নম্বরের প্রশ্নগুলো এগুলো কত বেশি বা লিখবে তাই অবশ্য পুরো বইটা তোমরা ভালো করে পড়ো কোনো কিছু বাদ দিও না এই দু মার্কসের তিন মার্কসের প্রশ্ন তোমরা পেয়ে যাবে পেরে যাবে নম্বরও তোমরা ভালো উঠবে দেখো দু নম্বর দু নম্বর পয়েন্ট বলছি যে আগের বছর যে চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছে সেগুলোকে বাদ দাও ঠিক আছে বাদ দেবে না একদম বাদ দেবে না এই ভুল করলেই কিন্তু মুশকিল কারণ ছোট ছোট সব প্রশ্ন যে একটা বড় বড়ো আকার থাকে ওতেই কিন্তু নম্বর বেশি থাকে আগের বার এসেছে বলে এবার পড়বে না এমন যেন তোমরা ভুল করো না এটা কিন্তু মারাত্মক ভুল কারণ ছোট প্রশ্নের ক্ষেত্রে তুমি দুটো একটা বড় প্রশ্নের ক্ষেত্রে এটা করতে পারো যে আগের বার এসে গেছে হয়তো এবছর নাও আসতে পারে তিন নম্বর পয়েন্ট মাধ্যমিকের প্রশ্নের প্যাটার্ন কিন্তু বদলায় মাঝে মধ্যে তো এখন ওদের নম্বর পাওয়ার সুযোগ রয়েছে বেশি সিলেবাস কিন্তু এমন খুব একটা বেশি নয় যদি পরীক্ষায় এমনও প্রশ্ন আসে যে এটা কিভাবে কাজ করে বা এর চলন প্রক্রিয়া কেমন হ্যাঁ বা তাদের প্রক্রিয়াগুলো একটু বলে দিলে ভালো হতো বা বিজ্ঞানসম্মত নামগুলো কি এগুলো তোমরা একটু দেখে রাখবে আর কি আঁকা প্র্যাকটিস করে রাখবে অবশ্যই কারণ উত্তরের সাপেক্ষে তোমরা যদি একটু আঁকাটা ভালো করে এঁকে দাও সুন্দর করে নম্বর ওনে আসে তোমরা পেয়ে যাবে বেশি বেশি আর বড় আঁকার মধ্যে আছে কি চারটে আঁকা সবকটাই কিন্তু ভালো তো কি কী দেখো পরীক্ষাটা হলে এবার কি কি বিষয়ে তোমরা নজর দেবে কোন কোন বিষয়ে দেখো পরপর উত্তর লিখে আসবে প্রথম প্রথম একদম এলোমেলো করে লিখবে না চেষ্টা করবে পর করে উত্তরগুলো লেখার যখন যেটা ভালো লাগলো লিখে দিলাম এটা কিন্তু ভালো নয় কারণ এক্সামিনের পক্ষে এটা কিন্তু একটা অস্বস্তিকর ব্যাপার যে খাতাটা চেক করবে তোমার করাবে তো প্রথমেই যদি বিরক্ত হয়ে যায় তাহলে কিন্তু তার তোমার খাতা দেখার প্রতি তার একটা অনিস মানে অনীহা চলে আসবে এটা কিন্তু তোমরা অবশ্যই করবে না ভুলবশতও করবে না ঠিক আছে যতটা সম্ভব পরপর লেখার চেষ্টা করবে তো সেক্ষেত্রে এটা আমি বলে দিলাম আর দু নম্বর কি দুপাশে লাইন টানবে মানে মার্জিন টানবে একটু চওড়া করে এতে নম্বর দিতে সুবিধা হবে খাতা পরিষ্কার লাগবে দেখতে লেখাটাও স্ট্যান্ডার্ড হবে সুন্দর হবে তাই না তো এছাড়া যেটা করবে কি বলো তো প্রতিটা উত্তর লিখলে তো লেখার পরে না একটু এক আঙুল দু আঙুল মতো করে একটু জায়গা ছাড়বে তাহলে দেখবে দেখতেও খুব সুন্দর লাগবে বেশ পরিষ্কার লাগবে আর অযথা কিন্তু পেনের কালি বারবার পরিবর্তন করবে না যেটা দিয়ে লেখা তুমি শুরু করছো সেটা দিয়েই লিখবে দুটো পেন ইউজ করবে একটা কালো এবং নীল এই দুটো দিয়ে তোমরা লিখবে পয়েন্ট করবে একটা পেন দিয়ে আর আরেকটা পেন দিয়ে তোমরা লেখার লিখবে ঠিক আছে পাশে যদি এবার আঁকার প্রয়োজন হয় তাহলে তোমরা পেনসিল দিয়ে অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে পেন কিন্তু ইউজ করবে না ছবি আঁকার ক্ষেত্রে পেনসিল দিয়েই তোমরা আঁকবে তো বন্ধুরা আজকে এই যে নিয়ে এই টিপসগুলো আমি আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকেও পরবর্তীতে তোমার যা প্রশ্নের সমাধান সবই তোমরা পেয়ে যাবে থ্যাংক ইউ